বাজারে সবজির সরবরাহ পর্যাপ্ত থাকলেও বেড়েছে দাম। বিস্তারিত জানাতে ভোলা ও নড়াইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা ও শরীফুল ইসলাম। ছোটন, সবজির দাম বাড়ার কারণ কি বলছে বিক্রেতারা, বিস্তারিত জানাবেন। জেসিকা, আপনার প্রশ্ন ধরে যদি বলি, আসলে সবজি বা দাম যে বৃদ্ধি তার কিন্তু নির্দিষ্ট কোনো কারণ জানা নেই ব্যবসায়ীদের। তবে ক্রেতাদের অভিযোগ একটাই, তারা সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম নিজেদের ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে। তো আমরা কৃষি অধিদপ্তরে কথা বলেছি এবং সেখানে থেকে যেমনটি জানতে পেরেছি, এবছর ভোলা জেলায় যে কৃষি যে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল 13,000 মেট্রিক হেক্টর, তো সেখানে এবার কিন্তু সবজির যে উৎপাদন হয়েছে 5,000 হেক্টর, এবং কৃষকদের যে উৎপাদিত যে সবজি সেগুলো কিন্তু বাজারে সরবরাহ রয়েছে এবং ক্রেতা রয়েছে, বিক্রেতা রয়েছে, তারপরও ক্রেতারা বাজারে এসে হতাশ। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি যে ফুলকপি বিক্রি হচ্ছে কেজিতে 100 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে তাও 100 টাকা, এবং যে সিম রয়েছে সেই সিমের দামও কিন্তু বেড়েছে, সেই সিম কিন্তু কেজি প্রতি 100 থেকে 110 টাকা পর্যন্ত বেড়েছে। এই যখন অবস্থা তখন ক্রেতাদের দুরবস্থা। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো এবং জানতে চাইবো সবজির দাম কেন, সবজির দাম কেন বাড়ানো হলো, একটু দ্রব্য মূল্যের দাম বাড়তে কারণে সবজির দাম বাড়তে হয়েছে, আর দ্রব্য মূল্যের দাম যদি কমতে হয় সব জিনিসের দামই কমতে হয়েছে, সেই কারণে বাড়তে। যেমনটি শুনছিলেন, আমরা আসলে যেমনটি জেনেছি যে তারা বলছিল যে দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়ার কারণে সবজির দাম বেড়েছে বলে বলা হয়েছে। তো আমরা একটু ক্রেতাদের সাথে কথা বলতে চাই, তাদের মুখোমুখি হতে চাই এবং জানতে চাই আপনারা বাজারে এসে কেমন পরিস্থিতি দেখছেন বাজার। আমরা বাজারে দেখছি যে সব কিছু ঠিক আছে, চাহিদা অনুযায়ী বেশি, কিন্তু তারপরও দাম একটু বেশি। আমরা চাই ভোক্তা অধিকার দ্রুত এটার পদক্ষেপ নেবে এবং তারা মনিটরিংটা খুবই জরুরি, অন্যথায় দাম কমবে না। ধন্যবাদ জেসিকা। আপনি যেমনটি শুনছিলেন যে আসলে পাল্টাপাল্টি যে অভিযোগ সেটি বরাবরই কিন্তু হয়ে আসছে, বিক্রেতা বলছেন এক ধরনের কথা এবং ক্রেতারা বলছেন কিন্তু আরেক ধরনের কথা। এই যে পাল্টাপাল্টি ক্রেতা এবং বিক্রেতাদের অভিযোগের কারণে সাধারণ যারা নিম্ন এবং মধ্যবিত্ত ভোক্তা রয়েছে তারা কিন্তু আসলে দুর্বিষহ অবস্থায় রয়েছে, তারা তাদের যে চাহিদা মতো যে সবজি কেনা দরকার সেটি কিন্তু তারা কিনতে পারছে না, তারা বারবারই হিমশিম খাচ্ছে, কেননা প্রতিদিনই কোনো না কোনো পণ্যের দাম কিন্তু বেড়েছে। এ মৌসুমে আমরা বিগত সময় দেখেছি যে কিছুটা হলেও কিন্তু বিশেষ করে শীতকালীন যে সবজি রয়েছে সেগুলো কিন্তু নাগালের মধ্যে থাকে, তো এবছর তার ব্যতিক্রম লক্ষ্য করা গেছে। যদিও ব্যবসায়ী নেতা যারা রয়েছেন তারা আমাদেরকে দাবি করছিলেন, তারা বলছিলেন যে সাম্প্রতিক সময়ে যে আপনার যে বন্যা হয়েছে উত্তর এবং দক্ষিণাঞ্চলে, সেই বন্যার কারণে প্রভাব পড়েছে সবজিতে এবং কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে এমনটি তারা দাবি করেছে। তো এ ছিল আমার কাছে সবজির বাজার দর নিয়ে আজকের সর্বশেষ তথ্য। এখন আমরা যুক্ত হব নড়াইলে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, আপনি সেখানকার সবজি বাজারের দরদাম কেমন, ক্রেতা বিক্রেতাদের কোনো অভিযোগ রয়েছে কিনা সেই বিষয়ে বিস্তারিত জানাবেন। যেমনটি বলছিলেন, আসলে সারা দেশের মতো যে শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও কিন্তু যে মূল্য সে মূল্য কিন্তু আসলে বলা যায় ঊর্ধ্বগতির দিকে আছে। আমরা দোকানদারদের সঙ্গে কথা বলেছি এবং ক্রেতাদের সঙ্গে কথা বলে তারা বলছেন যে শীতকালে সবজি কিন্তু পর্যাপ্ত বাজারে দেখা যাচ্ছে, কিন্তু যে দ্রব্যমূল্যের যে দাম সেটা কিন্তু আসলে কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কয়েকদিন আগেও যে আলু বিক্রি হচ্ছিল 60-65 টাকা, এখন কিন্তু 70-80 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে। শীতকালীন যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোতে কিন্তু ফুলকপি বিক্রি হচ্ছে 130-140 টাকা পর্যন্ত, পেঁপে যা শুধু সবসময় 30-20 টাকা পর্যন্ত বিক্রি হলেও এখন কিন্তু সেই পেঁপে বিক্রি হচ্ছে 50 টাকা পর্যন্ত, উচ্ছের কেজি এখনও সেই 140 টাকা করে বিক্রি হচ্ছে, লাউ প্রতি পিস 70-80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, বেগুন 120 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, মুলার কেজি বিক্রি হচ্ছে 50 টাকা, পটল বিক্রি হচ্ছে 70 টাকা করে, এবং সিম বিক্রি হচ্ছে, শীতকালীন যে সিম পাওয়া যায় সেটা বিক্রি হচ্ছে, পালং শাকের কেজি বিক্রি হচ্ছে 180 টাকা। আসলে আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছেন যে দ্রব্যমূল্যে শীতকালীন যে সবজিগুলো আসলে বাজারে আসতে শুরু করেছে
বাজারে যে সবজিগুলো আসলেও কিন্তু যে দাম সেই দামে কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। আমরা দোকানদারদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, তারা জানে আমরা আসলে বেশি দামে কেনার কারণেই কিন্তু আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হচ্ছে, সেই বিষয়টি কিন্তু আমাদেরকে তারা জানিয়েছে। তো এভাবে যারা ক্রেতা রয়েছে তারা কিন্তু নাবিশ্বাস উঠে যাচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। বাজার মনিটরিং এর বিষয়ে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে আমরা কিন্তু আমাদের নিয়মিত বাজার মনিটরিং এর যে কার্যক্রম সেই কার্যক্রম কিন্তু আমরা চালিয়ে যাচ্ছি। বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদেরকে জরিমানা করা হচ্ছে এবং তাদেরকে মাঝে জরিমানার সাথে সাথে কারাদণ্ডও কিন্তু দেওয়া হচ্ছে, যে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। নিয়মিত মনিটরিং করা হলেও বাজার নিয়ন্ত্রণের যে বিষয়টি সেই নিয়ন্ত্রণ কিন্তু কোনোভাবেই আসছে না, সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা। একই অজুহাত যে আমরা বেশি দামে কিনি, যার কারণে আমাদেরকে বেশি দামে বিক্রি করতে হয় মাল। এখানে আসলে আমার তাদের কোনো দায় নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নড়াইলের সবজির বাজার থেকে সবশেষ। শরীফুল আপনাকে ধন্যবাদ, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ছোটন আপনাকেও।